পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ফরিদপুরের 13টি বিনোদন ক্ষেত্রে হাজারো মানুষের ঢল নামে। ছোট থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষ এসব কেন্দ্রে ঈদের দিন বিকেল থেকে ঘুরতে আসেন। কর্মব্যস্ততা কাটিয়ে দীর্ঘদিন পর প্রিয়জন এবং স্বজনদের সঙ্গে বেরিয়েছেন তারা। ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিন দর্শনার্থী আরও বাড়তে পারে বলে আশা করছেন বিনোদন কেন্দ্রের সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে ফরিদপুরের বোয়ালমারি সাঁথর মোহাম্মদপুর রোডের এলানখালিতে শেখ হাসিনা সেতু, বোয়ালমারি ময়েন্দিয়া সড়ক এলাকার সেলফি রোড, গাওগ্রাম ভিলেজ পার্ক, বিলচা পাধ, ভাঙা গোল চত্বর, রাজেন্দ্র কলেজ মাঠ, আলফাডাঙ্গা উপজেলার দিকনগর খেয়াঘাট, টিটা ভাসমান সেতু, কপি হাউস, চরভদ্রাসন, হাজীগঞ্জ বাজারের নদীপার, মধুখালীর কামারখালীর এলাকার গড়াই সেতু এবং চরবাসপুর বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ পার্ক। ঈদ উপলক্ষে এসব কেন্দ্রগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষের ঢল নামে ঈদের দিন বিকেলে। মধুখালীর কোরকদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চরবাস মুজিব বর্ষ পার্কের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ মুকুল হোসেন রিক্ত জাগোনিউজকে বলেন, এই পার্কে আছে প্যাডেল বোর্ড, স্পিড বোর্ড, কেবল কার, ফেরিস হুইল, পাইরেট শিপ, ট্রেন সহ আরো অনেক রকম রাইড আছে। ফাস্ট ফুড, ট্রেডিশনাল ফুড, ফুচকা, চটপটি সহ বিভিন্ন মুখরোচক খাবার। ঈদ উপলক্ষে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।